আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম খুব অল্প কয়েকটা উপকরণে সহজেই কি করে বাড়িতে কাস্টার্ড আইসক্রিম তৈরি করতে পারবেন আজকে তার উপরেই থাকছে আমার টিউটোরিয়াল রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যেতে ভুলে যাবেন না আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল কাস্টার্ড আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি হাফ লিটার খানিকটা পরিমাণে দুধ আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি এর একটা ভিডিও ক্লিপ আমার চ্যানেলে রয়েছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে তারপর মেশানো হয়ে গেলে এবার দুটাকে জাল করে নেবার পালা যেহেতু ফুল ক্রিম মিল্ক নিয়েছি তাই দুটা জাল করে খুব একটা ঘন করে নেবার একদমই প্রয়োজন নেই চুলা হিটটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে তারপর জাল করা হয়ে গেলে যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে দেবো আর কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে নাড়াচাড়াটা একদমই বন্ধ করা যাবে না কারণ আপনি যখন কাস্টার্ড পাউডারটা দেবেন সঙ্গে সঙ্গেই দেখবেন যে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার চিনি অ্যাড করে দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার দিয়েছি আমার কাছে ব্রাউন সুগারটা অ্যাভেলেবেল ছিল আপনি কিন্তু বাসার নর্মাল সুগারও দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এবার চিনিটা দেওয়া হয়ে গেলে দু এক মিনিট নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিয়ে আমি চলে যাব আইসক্রিম তৈরি করার পরবর্তী ধাপে এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি আর আজকে যেই ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আইসক্রিম তৈরি করব এই ক্রিমটাও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি এর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বাড়িতে কি করে সহজেই ফ্রেশ ক্রিম তৈরি করা যায় এবার পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ক্রিমটাকে ভালো মতো বিট করে নিতে হবে তারপর যখন বিট করা হয়ে যাবে এর মধ্যে এখন আমি আইসিং সুগার দিয়ে দিয়েছি আর আগেই যেহেতু দুধের মধ্যে চিনি দেওয়া হয়েছে তাই এই পর্যায়ে তেমন একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিলেই যথেষ্ট তবে হ্যাঁ এখানে কিন্তু আইসিং সুগারটাই দিতে হবে তারপর আবার একটু বিট করে নিচ্ছি আর এবার সেই জাল করা দুধটা দিয়ে দিচ্ছি আর জাল করা দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তারপর এবার সব কিছু ভালো মতো আবার আরেকবার বিট করে নিতে হবে আর এরপর পর্যায়ে একটু ভালো মতোই বিট করতে হবে তাহলে কিন্তু আইসক্রিমটা খেতেও ভালো লাগবে আর অনেকটা সফট হবে কোনো ধরনের কোনো রকমের ভ্যানিলা এসেন্স দেওয়ার প্রয়োজন নেই কারণ কাস্টার্ড পাউডারে অলরেডি এসেন্স রয়েছে এবার একটা আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর যখন ঢালা হয়ে যাবে তখন ডিপ ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য খুব বেশি একটা সময় ধরে ডিপ ফ্রিজে প্রথম অবস্থায় রাখার প্রয়োজন নেই কারণ আইসক্রিমটা একটু নরম থাকতেই নামিয়ে নিলেই হবে এবার প্রায় তিন ঘন্টা পর আইসক্রিমটা নামিয়ে নিয়েছি একটা চাকু দিয়ে কেটে নিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আইসক্রিমটা খুব বেশি একটা শক্ত হয়নি একটু নরম আছে আর আপনার আইসক্রিমটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিছুক্ষণ নামিয়ে রেখে একটু নরম করে নিতে পারেন কারণ আইসক্রিমটা একটু নরম করে নিলে এটাকে বিট করতে একটু সুবিধা হবে তারপর আইসক্রিমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু ভালো মতো বিট করে নিতে হবে আর বিট করার সুবিধার জন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি এ পর্যায়ে বিট করার ফলে কি হবে আইসক্রিমটা খুব স্মুথ আর সফট হবে এবার আইসক্রিম তৈরির সব কাজই প্রায় শেষ তারপরে আবার সেই আগের বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর নেয়া হয়ে গেলে এবার এটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিমটা পুরোপুরি জমাট বেঁধে গেছে এবার হচ্ছে সার্ভ ক্রেন নেবার পালা খুব সহজেই কিন্তু মাত্র তিনটা উপকরণে বাড়িতে আইসক্রিম তৈরি করে নিতে পারেন মাত্র হাফ লিটার দুধে এক বক্স আইসক্রিম তৈরি করা যায় যেটা দোকান থেকে কিনতে গেলে অনেকটা দামও পড়বে আবার বাড়িতে তৈরি করা আইসক্রিম তো অনেকটা স্বাস্থ্যসম্মত সেটা আমাদের সবারই জানা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ